স্বাগত একাত্তর জার্নালে, সাথে আছি নবনীতা চৌধুরী। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা দিনের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আলোচনা করি, আর জানিয়ে দিই সাধারণত আগামীকাল প্রকাশিত হবে যে সংবাদপত্রগুলো সেগুলোর শিরোনাম। যদিও আজ শবে বরাতের রাত এবং আগামীকাল কোনো পত্রিকা প্রকাশিত হবে না, তবে আমরা অনলাইনে যেসব আপডেট আছে সেগুলো আপনাদের দেখাবার চেষ্টা করব। শুরুতেই দেখে নিই একাত্তরের সর্বশেষ সংবাদ শিরোনাম। ভারতের স্থল সীমান্ত বিল পাশ হয়, জাতীয় সংসদের পক্ষে ধন্যবাদ। ছিটমহলবাসীর অধিকার বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ। সাগরে ভাসা 727 জনকে মংডুতে নিচ্ছে মিয়ানমার, আটকে পড়া বাংলাদেশিদের দ্রুত ফিরিয়ে আনার ঘোষণা। অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পর নিখোঁজ সুনামগঞ্জ ও হবিগঞ্জের 39 জন, উৎকণ্ঠায় স্বজনেরা। আজ সৌভাগ্যের রজনী, পবিত্র শবে বরাত ইবাদত বন্দেকিতে পালন করছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। আজ আমার সঙ্গে একাত্তর জার্নালের টেবিলে আছেন সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ এবং মঞ্জুরুল ইসলাম, স্বাগত আপনাদের দুজনকে। শিরোনাম গত কদিন ধরেই আসলে শিরোনামে আছে মোদীর সফর প্রসঙ্গটি, এবং আজকে জাতীয় সংসদে আলোচনা হয়েছে। জাতীয় সংসদে ভারতের স্থল সীমান্ত বিল পাশ হয় লোকসভায় এবং রাজ্যসভায়। সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে, এবং এই প্রধানমন্ত্রী বক্তৃতা দিয়েছেন, বিরোধী দলীয় নেত্রী বক্তৃতা দিয়েছেন। কাজী সিরাজ, আপনি যদি শুরু করেন যে এটি আনুষ্ঠানিক ধন্যবাদ এলো এই বিষয়টিকে ঘিরে। ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়টি তো ঝুলেছিল তো অনেকদিন, 74 সালের পরে ধরলে 41 বছর, আর 47 সালের পর থেকে ধরলে 68 বছর। তো এই 68 বছর এবং ইন্দিরা মুজিব চুক্তির পরে 41 বছর আগে এগুলো হয়, অন্তত 68টা বাদ দিলাম, 41 বছর আগে কিন্তু এটা হয়ে যাওয়ার কথা ছিল, উচিত ছিল, এবং সেই চুক্তি অনুযায়ী আমরা আমাদের যেগুলো করার বঙ্গবন্ধু সেটা করেছেন। আমরা বেরুবাড়ি হস্তান্তর করেছি ইত্যাদি কিছু কাজ আমরা করেছি, আমাদের দিক থেকে, বাংলাদেশের দিক থেকে বঙ্গবন্ধু অত্যন্ত সদিচ্ছার পরিচয় করেছে, কিন্তু ওই পাশ থেকে যেটা পাওয়ার কথা ছিল আমরা সেটা কিন্তু পাইনি। তারপরেও এই যে 41 বছর এই যে জিনিসটা ঝুলেছিল, এতদিন পরে ভারতের বর্তমান সরকার, মোদীর সরকার আসার পরে সব দল একমত হয়ে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে সীমান্ত স্থল সীমান্ত চুক্তিটা করেছেন। মজার ব্যাপার হচ্ছে যে সরকার উদ্যোগ নিয়ে এই বিলটি পাশ করার ব্যবস্থা করলেন, এর আগে কংগ্রেস সরকার যখন এই বিলটি পাশ করার জন্য সংসদ উত্থাপন করেছিল এরা কিন্তু বিরোধিতা করেছিল, বিজেপির বিরোধিতা এবং মমতা তৃণমূল কংগ্রেসের বিরোধিতার জন্য কিন্তু কংগ্রেস সরকার সে কাজটি করতে পারে, নাহলে কংগ্রেসের গত সরকার আমলেই কিন্তু এটি হয়ে যেত। তবুও লেটার লেট দেন নেভার, এটা তো বটেই, আমরা এটা বলবো, এটা হয়েছে, অত্যন্ত ভালো হয়েছে, এবং ভারতের সমস্ত দল, একটি দলও একটি লোক সংসদের এই বিলের বিরোধিতা করেননি, এটা অবশ্যই একটা ভালো নজির আমাদের জন্য তো বটেই, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হওয়ার নতুন করে আরেকটা রাস্তা তৈরি হলো। দলের ভেতর এবং দলের বাইরে ব্যাপক রাজনৈতিক তৎপরতা আলাপ আলোচনাও চালাতে হয়েছে এই সেটা বিলটি পক্ষান্ন জন্য তো চালিয়েছেন বটেই, কিন্তু তার চালা আমাদের ওখানে তো অনেক চালানো হয়, এখনো কিছু কিছু ইস্যুতে তো চালানো হচ্ছে, যেমন তিস্তা চুক্তির প্রশ্ন তিনি চালাচ্ছেন শুরু থেকে, এর আগে সরকারও চালিয়েছে, কিন্তু হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে উনি উদ্যোগ নিয়ে আলাপ আলোচনা চালিয়ে সফল হয়েছেন। এবং আমাদের এখানকার যেহেতু এই তিস্তা চুক্তির ফলে আমাদেরও তো এই যে ছিটমহলগুলোর সমস্যা, এই দীর্ঘদিনের ঝুলে থাকা যে সীমান্ত এলাকার যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান, আমাদের তো উপকারের ব্যাপার আছে সঙ্গে জড়িত, লাভের ব্যাপার আছে নিশ্চয়ই। আমরা আজকের সংসদে যে ধন্যবাদ প্রস্তাবটি গৃহীত হয়েছে এটা একটা কৃতজ্ঞ জাতি হিসাবে এটা করা শোভন হয়েছে, ভালো হয়েছে আমি বলবো। মঞ্জুর ইসলাম, এই প্রসঙ্গে তো বলবেনই, আর সাথে যদি এটা বলি যে সর্বসম্মতিক্রমে একটি ধন্যবাদ প্রস্তাব পাশ হয়েছে যেটিকে কাজী সিরাজ বলছেন যে শোভন হয়েছে, ভালো হয়েছে, উনি বলবেন, আমি আসলে ওই প্রসঙ্গটিতেও যেতে চাচ্ছিলাম, কাজী সিরাজের কাছেও যাব, যে বাংলাদেশের সংসদে সর্বসম্মতিক্রমে একটি ধন্যবাদ প্রস্তাব পাশ হওয়ার বিষয়টিও তো খুব ইউনিক।
ধন্যবাদ না আমরা দেখেছি কিনা খুব সাম্প্রতিক কালে এটাও একটা আমার মনে পড়ছে না খুবই কম হয় আমাদের এখানে রাষ্ট্রপতি যখন বক্তৃতা করেন তার ধন্যবাদ প্রস্তাবের ব্যাপারেও ওয়াকআউট চলে আমাদের জাতীয় ইস্যুর ব্যাপারে তো চলেই আন্তর্জাতিক ব্যাপারেও এরকম নজির আছে তবে যেমনটি সিরাজ ভাই শেষে বলেছেন যে এটি অবশ্যই আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করেছি এবং একটি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ জানিয়েছি কারণ মাত্র কদিন আগে কিন্তু ভারতের লোকসভা এবং রাজ্যসভায় যেভাবে সকল দল মত নির্বিশেষে অলমোস্ট বাংলাদেশের জনগণের প্রতি এক ধরনের শ্রদ্ধা জানিয়ে প্রতিবেশীর প্রতি এক ধরনের সম্মান জানিয়ে যেভাবে এই বিলটির প্রতি তারা সমর্থন জানিয়েছে সেই একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জাতিজঙ্গন বঙ্গবন্ধুর নাম উল্লেখ করে বাংলাদেশের মানুষের কথা উল্লেখ করে এটা কিন্তু একেবারে নজিরবিহীন ঘটনা ভারতের ইতিহাসের ক্ষেত্রেও সে জায়গায় আমরা মনে করি যে বড় প্রতিবেশী যে উদারতার বিষয় দেখিয়েছে তার প্রতি আমরা সেই উদারতার পথে আমরা হাঁটতে শুরু করেছি কিন্তু এর সাথে আমি একটু উল্লেখ না করলেই না আমাদের এই জাতীয় সংসদ নিয়ে তো আলোচনা আছে এই সংসদে কিন্তু আমরা সত্যিকার অর্থে সরকারের খুব বিরোধিতাকারী বিরোধী দল আছেন এরও এটা আমরা নিশ্চয়ই বাস্তবতা না কিন্তু সংসদের বাইরে যে বড় রাজনৈতিক দল তারাও কিন্তু তাদের প্রধানও ভারত সরকারকে অভিনন্দন জানিয়েছে কিন্তু একসাথে উল্লেখ করতে হয় এর কিন্তু একটি বড় অংশীদার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীও এই বাংলাদেশ সরকারও সেখানে বাংলাদেশ সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণকে কিন্তু তারা অভিনন্দন জানাননি এই জায়গাটায় যে আমরা কার্পণ্য করি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দেশের স্বার্থের ব্যাপারে নিশ্চয় পরবর্তী আরও আলোচনা করবে এই বিষয়ে আবার যখন তাদের স্বার্থের প্রয়োজন হয় তারা কিন্তু সকল সীমানা ছাড়িয়ে একই দলের পক্ষ থেকে বিএনপির কথা আমি বলছি বিবৃতি দিয়েছেন তারা কখনো ভারতের বিরোধিতা করেন নাই এখনো করেন না ভবিষ্যতেও করবেন না অর্থাৎ নাকে কবার খত দিয়ে নিশ্চিত করতে চাচ্ছেন ভবিষ্যতে ক্ষমতার যাবার পথে যেন ভারত বা ভারতের কোনো রাজনৈতিক দল যেন তাদের প্রতিবন্ধক না হয় বরং সহায়ক হন এই জায়গায় আমি মনে করি দেশের স্বার্থ আগে তারপরে দলের স্বার্থ তারপরে জনগণের স্বার্থ দল এবং ব্যক্তির উপরে স্বার্থ স্থান দেবে এটাই আমাদের প্রত্যাশা তবে এই জায়গায় আমি আরেকটি জিনিস বলবো যে এই মোদী সরকার আপনি যেমনটি বললেন যে মোদী সরকারের একক এক ধরনের স্টেটসম্যান লিডারশিপের যে কৃতিত্ব এটা কিন্তু এই বিলের ব্যাপারে অনস্বীকার্য সংগঠিত তৎপরতা চলেছে আসলে বাংলাদেশ কেন ইম্পর্টেন্ট একটি দেশ সেটা বিজেপিকে জানাতে হয়েছে তার বিরোধী দলকে জানাতে হয়েছে এখানে কিন্তু কেবল বাংলাদেশের সাথে তিনি সম্পর্ক ভালো করছেন তেমন না এ নিশ্চয় পরের আলোচনায় বলবো তার এ পর্যন্ত যে ১৯টি দেশের সফর তার যে বৈরী সম্পর্ক সে মার্কিন যুক্তরাষ্ট্র চীন থেকে শুরু করে সকলের সাথে একটি সৌহার্দ্যের সম্পর্ক করে সামনের দিকে এগিয়ে যেতে যাচ্ছেন তার কথা তার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারত নো মোর এল্ডার ব্রাদার হিসেবে করতে চায় বিগ ব্রাদার হিসেবে তাদের যে ভূমিকা এক ধরনের চিহ্নিত ছিল সেই জায়গা থেকে তারা সরে আসতে চায় তাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে পরিবর্তন সেটা এই অঞ্চলের শান্তি সংহতির ক্ষেত্রে একটি বড় ধাপ বলে আমরা মনে করি সেই পথে আমরা যে সহযোগী হতে পেরেছি বাংলাদেশের নাগরিক হিসেবে আমি গর্বিত কাজী সিরাজ আরেকটি কথা প্রধানমন্ত্রী আজকে বলেছেন তার ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময়ই যে মামলা করে সমুদ্র অধিকার প্রতিষ্ঠা করা হয়েছিল মানে মিয়ানমারের সঙ্গে তো একরকমের মামলা করে এই সমুদ্র অধিকার আনতে হয়েছে ব্যাপক আলোচনা কূটনৈতিক তৎপরতার পর ভারতের কাছ থেকে স্থল সীমান্ত চুক্তিটি একটা কি বলবো যে একটা মানে এক ধরনের সমাধানের পথে আসা গেছে প্রধানমন্ত্রী বলছেন যে আসলে আলোচনা করে বন্ধুত্বের মাধ্যমে কোনো দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট না করেই আসলে অনেক কিছু আদায় করা যায় বাংলাদেশ কি একরকমের কূটনৈতিক তৎপরতা একরকমের সাফল্য বা মুনশিয়ানার বা ম্যাচিওরিটির পরিচয় দিতে শুরু করেছে কিনা বাংলাদেশের কিছু কিছু ক্ষেত্রে সাফল্য তো আছে কিন্তু এখানে আমার মনে হয় যেটা বললেন মনীষ বললেন যে ভারতের যে দৃষ্টিভঙ্গি আজকে বর্তমান সরকারের এই অঞ্চলের এবং অঞ্চলের বাইরেও সমস্ত দেশের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে তোলা বিশেষ করে এই অঞ্চলে সার্ক অঞ্চল এবং তারও বাইরের আরও আশেপাশে যে অঞ্চলে ভারত মোটামুটি এই যে বড় ভাইয়ের মতো মানে বিগ ব্রাদার এল্ডার ব্রাদারের দায়িত্ব পালন করে এখানে শান্তিপূর্ণ একটি পরিবেশ শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ রাষ্ট্র টু রাষ্ট্রে রক্ষা করার জন্য যে উদ্যোগটি নিয়েছেন এটা ভারতকে নিতে হবে বড় রাষ্ট্র হিসেবে ছোট রাষ্ট্র এই উদ্যোগ বাংলাদেশ বা এরকম ছোট আরেকটি রাষ্ট্র এই উদ্যোগ নিয়ে কিন্তু সফল হবে না এই অঞ্চলের সমস্ত রাষ্ট্রের অভ্যন্তরীণ
শান্তি শৃঙ্খলা উন্নতি অগ্রগতির জন্য টোটাল অঞ্চলে আমি যেটা ব্যক্তিগত ভাবে যেটা মনে করি উদ্যোগটা মূলত ভারতের, ভারত যদি, কারণ আমাদের এই দেশ থেকে বাংলাদেশ থেকে কিন্তু এই সমস্যাগুলো সমাধানের জন্য বহু চেষ্টা হয়েছে, 41 বছর ধরে কিন্তু চেষ্টা তো হয়েছে কিন্তু সেরকম রেসপন্স হয়নি। এবার যেটা হলো, এবার ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এই অঞ্চলের বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, আমার আমি যেটা মনে করি যে নেপালের সাথে তাদের কিছু কিছু সম্পর্ক, যে সমস্যাগুলো ছিল সমাধানের চেষ্টা হচ্ছে, ভুটানের সাথে সম্পর্ক সমস্যাগুলো সমাধানের চেষ্টা হচ্ছে, ইভেন শ্রীলঙ্কা মিয়ানমার এই আশেপাশের সমস্ত দেশের সঙ্গেই ভারত চাচ্ছে তাদের যে রাষ্ট্র টু রাষ্ট্রের যে কিছু কিছু সমস্যা আছে সে সমস্যাগুলো মিটিয়ে সৌহার্দ্যপূর্ণ একটা আঞ্চলিক বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে তোলা যাবে। ইন্টারেস্টিং একটা পার্সপেক্টিভ থেকে বলেছেন কাজী সিরাজ মঞ্জুর ইসলাম। একটা বিরতির পর আপনার কাছে এসে জানতে চাবো যে আসলে মানে ভারত চেয়েছে বলেই হলো নাকি বাংলাদেশও কূটনৈতিক তৎপরতা বা কোনোদিকে মুনশিয়ানা দেখালো, আর যদি বাংলাদেশের মুনশিয়ানার কোনো কৃতিত্ব দিতেই হয় তাহলে 41 বছরে হলো না কেন? প্রশ্নগুলো কাজী সিরাজ তুলেছেন, মঞ্জুর ইসলাম আপনার কাছে জানতে চাইবো। দর্শক থাকুন 71 জানালে। এলাম 71 জার্নালে। আলোচনায় যাওয়ার আগে আমি বাড়িধারা স্টুডিও থেকে দুজন অতিথিকে আমাদের সঙ্গে সংযুক্ত করতে চাই। বিএনপি চেয়ারপার্সনের সাবেক সহকারী প্রেস সচিব মহিউদ্দিন খান মোহন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যাপক আব্দুল মান্নান আছেন আমাদের সঙ্গে, স্বাগত আপনাদের দুজনকেই। মঞ্জুর ইসলাম, বিরতির আগে কাজী সিরাজ বলছিলেন যে আসলে এই স্থল সীমান্ত বিল পাশ হওয়ার বিষয়টিকে তিনি বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার গুরুত্বের চেয়ে তিনি মনে করেন যে ভারত আসলে একরকমের এখন এটা দিতে চেয়েছিল তাই জন্য এটা নেওয়া গেছে, কারণ 41 বছরে তো চেষ্টা কম হয়নি। এরকম একটি বিশ্লেষণ তো হতেই পারে, একটি দৃষ্টিভঙ্গি আছেও, কিন্তু এই জায়গায় আমি সিরাজ ভাইয়ের অনেক কথার সাথে আমি একমত কিন্তু বিনীতভাবে দ্বিমত পোষণ করে আমি অন্যভাবে দেখতে চাই। ভারত চাইলে যদি এই স্থল সীমান্ত চুক্তি হতো তাহলে কিন্তু মনমোহন সিং যখন বাংলাদেশে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে, বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দুজন মিলে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল তখন এই স্থল সীমান্ত চুক্তি হতো, তখন তিস্তা চুক্তি হতো, যেই যেই চুক্তির উদ্যোগগুলো নেওয়া হয়েছিল সবগুলোই হতো, ফলে ভারত চাইলেই হয় না এর প্রমাণ। কিন্তু আরও পেছনে গেলে বঙ্গবন্ধু যখন জীবিত ছিলেন মুজিব ইন্দিরা চুক্তি হওয়ার পরে বাংলাদেশের তখনও কিন্তু পাশ হওয়ার পরে তখনই কিন্তু ইন্দিরা জীবিত অবস্থায় হতে পারত, কারণ মুজিব ইন্দিরার চেয়ে ঘনিষ্ঠ সম্পর্কের সরকার প্রধান তো কেউ ছিলেন না। ফলে বাস্তবতা হচ্ছে যে একটি দেশ চাইলেই কখনো দুপক্ষের যে মীমাংসা সেটা হয় না, দু দেশকেই সমানভাবে চাইতে হয়। বাংলাদেশ অব্যাহতভাবে চেষ্টা করেছে, বঙ্গবন্ধুর মৃত্যুর পরে ভারত বিরোধী রাজনীতি বাংলাদেশে হয়েছে, বঙ্গবন্ধুর মৃত্যুর পরে বাংলাদেশের ভূখণ্ডকে ভারতের বিরুদ্ধে স্বার্থ বিরোধী বিভিন্ন তৎপরতায় ব্যবহার করা হয়েছে, এর ভুরি ভুরি উদাহরণ আছে। আমি দৃষ্টান্তে অত ডিটেলসে যাব না, কারণ 10টা কষ্ট মামলা এই 7 সিস্টারের মধ্যে জঙ্গি তৎপরতাকে সহায়তা করে এই সমস্ত ঘটনাগুলো আছে, এবং আবার সুবিধা মতো ক্ষমতায় থাকার জন্য ভারতের পক্ষেও অনেক কথা বলা হয়েছে। বিএনপির সাবেক প্রধানমন্ত্রী তিনি গিয়ে ভারত থেকে ফিরে আসার সময় অনেক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে ফিরে আসবার সময় তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে পানির ব্যাপারে আলোচনা হয়ে ছিল কিনা, তিনি বলেছিলেন বিষয়টি ভুলে গিয়েছিলেন। ফলে এরকম ঘটনা আমাদের বাস্তবতা। তারপরে কেন এই মুহূর্তে ভারত করল, এই জায়গাটা আমি যেটা বলবো যে মনমোহন সিং কিন্তু চেয়েছিলেন, যেই লোকসভার সকলে মিলে প্রশংসা করল তখন কিন্তু এই নরেন্দ্র মোদীও কিন্তু অভিনন্দন জানিয়েছেন মনমোহন সিংকে যে তিনি এই বিলটির উদ্যোগ নিয়েছিলেন এবং তারই ধারাবাহিকতায় এটি সম্পন্ন হয়েছে। এর মধ্যে বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের কয়েকটি প্রমাণ বলি। একটি যে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই 96-এর সরকারের সময় আমাদের যে পার্বত্য শান্তি চুক্তি বলেন, গঙ্গার পানি চুক্তি বলেন, এবং পরবর্তীতে যে আমাদের জলসীমার যে মামলাগুলো আমরা শেষ পর্যন্ত আদালত থেকে রায় নিয়ে ফিরে এসেছি, সেখানে মায়ানমারের ব্যাপারেই বলেন ভারতের ব্যাপারে, যখন ভারত বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসাবে স্বীকার করা শুরু করেছে, যখন দেখলো যে না বাংলাদেশ একের পর এক সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং অব্যাহত প্রক্রিয়ার মধ্যে আছে, তখনই কিন্তু ভারত মনে করেছে না অর্থনৈতিকভাবে ভারত যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশও তাদের অর্থনৈতিক দৌড়ে পিছিয়ে নেই, সে জায়গায় বাংলাদেশকে এক ধরনের মর্যাদাপূর্ণ মনে করেই কিন্তু দুপক্ষের কূটনৈতিক তৎপরতার সফলে এটি। সেই কারণে আমি মনে করি সেখানেও কিন্তু ভারতের লোকসভায় কিন্তু রাজ্যসভায় কিন্তু বাংলাদেশ সরকারের কূটনৈতিক তৎপরতার কথা স্বীকার করা হয়েছে,
ফলে এই জায়গায় আমি যদি এককভাবে বলি তাহলে কিন্তু আমি মনে করি একজন নাগরিক হিসেবে আমাদের রাষ্ট্রের আমাদের সরকারের আমাদের কূটনীতিকদের প্রতি এক ধরনের অসম্মান বা অশ্রদ্ধা জানাই। আমি বোধহয় আমার আমি বোধহয় বুঝাতে আমি যে বক্তব্য দিতে চেয়েছিলাম আমার বুঝাতে পারি না, আমি যেটা বলতে চাইছিলাম ভারতের বর্তমান সরকারের কথা কিন্তু আমি দুবার উল্লেখ করেছি। ভারত হলো তখন তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তখনও তিনি চেষ্টা করেছিলেন, মনমোহন সিং সেটা পারেননি। আমি বলছি ভারতের বর্তমান সরকারের যে দৃষ্টিভঙ্গি বর্তমানে বাংলাদেশ সহ আঞ্চলিক এবং আরও যেমন চীনের সাথে তারা সম্পর্ক ভালো করছে, আমেরিকার সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে, ইভেন পাকিস্তানের সাথে সম্পর্ক তারা উন্নত করার চেষ্টা করছে। তো কাজে এই বর্তমান সরকারের উপরে আমি কিন্তু গুরুত্বটা দিয়েছিলাম। সেটা ঠিকই আছে, মানে প্রক্রিয়া যখন শুরু হয়েছে এখানে সম্পূর্ণ করার বিষয়টি তারা করেছেন, শুরুই যদি না হতো এটা সম্পূর্ণ হবার কোনো বিষয় ছিল। মহিউদ্দিন খান মোহন, আপনি আপনারা শুনছিলেন কিনা জানি না, আমরা আলোচনা করছিলাম যে সংসদে আজকে একটি ধন্যবাদ প্রস্তাব পাশ হয়েছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় সংসদ ভারত সরকারকে অভিনন্দন ধন্যবাদ জানিয়েছে স্থল সীমান্ত চুক্তি বিল লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়। মহিউদ্দিন খান মোহন, আপনার কাছে জানতে চাইব যে আমরা আলোচনা ক্রমে এটাও বলছিলাম যে বিএনপি এ বিষয়ে ভারত সরকারকে অভিনন্দিত করেছে, এরই মধ্যে আপনি কি মনে করেন এই ধন্যবাদ প্রস্তাবটি এটি একটি মানে এই স্থল সীমান্ত চুক্তির বিষয়টিকে কতটা গুরুত্বপূর্ণ মনে করছেন, অর্জন মনে করছেন, এবং ভারত সরকারের সাথে সাথে বাংলাদেশ সরকারের মানে কূটনৈতিক তৎপরতার এক রকমের সাফল্য বলে কি মনে করেন কিনা? কারণ বিএনপি এখনো বাংলাদেশ সরকারকে অবশ্য ধন্যবাদ বা অভিনন্দন কোনটি জানায়নি। ধন্যবাদ নবনীতা চৌধুরী, আজকে পবিত্র সাহেবের রাতের রাত, সৌভাগ্যের রজনী, আমরা সবার সুখ সমৃদ্ধি কামনা করি যাতে আমাদের দেশ আরো সমৃদ্ধির দিকে এগিয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সেই প্রার্থনা করি। আপনি যে প্রশ্নটি করেছেন যে জাতীয় সংসদে বিল পাশ হয়েছে, আজকে সর্বসম্মতিক্রমে একটা ধন্যবাদ প্রস্তাব পাশ হয়েছে, ভারত সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে, এটা অবশ্য কর্তব্য করা দরকার, কারণ এত বড় একটা চুক্তি সেই দীর্ঘ 44 বছর ঝুলেছিল বা 41 বছর ধরে ঝুলেছিল, 41 বছর ঝুলেছিল মুজিব ইন্দিরা চুক্তির পরে, সেটা এখন বাস্তবায়ন হচ্ছে এবং ভারত সরকারের সদিচ্ছার কারণে এটা হচ্ছে, এটা অবশ্যই বলা যায়। কারণ কূটনৈতিক প্রচেষ্টা যেটা কাজীশিয়া সাহেব বলেছেন, মঞ্জুর ইসলাম সাহেবের কথাগুলো আমি খুব মনোযোগ দিয়ে আমি শুনেছি, যে আমাদের সরকারগুলো বিগত সরকারগুলো সবাই চেষ্টা করেছে কম বেশি, না হলে আমরা মুজিব ইন্দিরা চুক্তির পরে বাংলাদেশ বেরুবাড়ি হস্তান্তর করেছিল প্রায় সাথে সাথেই, কিন্তু 3 বিঘা করিডোর পেতে আমাদেরকে 20 বছরের বেশি অপেক্ষা করতে হয়েছে এবং চেষ্টা চালাতে হয়েছে। সে 1993-94 সালে আমরা 3 বিঘা করিডোর করিডোরে আমাদের দখল সত্ত্ব পেলাম আর কি, তো ফলে এবং তারও প্রায় এই আবার 20 বছর পরে আমরা স্থল সীমান্ত চুক্তি যেটা সেটা বাস্তবায়নের একটা প্রক্রিয়ায় চলে গেছে এবং এটা হয়ে যাবে এখন যেটুকু বাকি আছে। তো সেই হিসাবে যে এটা একটা বড় অর্জন অবশ্যই, দেশের জন্য একটা অমীমাংসিত জিনিস মীমাংসিত হয়ে গেল। আমি এখানে একটু বলতে চাই যে ভারত সরকার যে এটা সদিচ্ছাটা নিয়ে এগিয়ে আসলো, বর্তমান সরকার যে এগিয়ে এলো আমাদের এটা সমাধান করতে, আমাদেরকে এটা দিতে, এটা কিন্তু আপনারা যদি শুধু ভারত সরকারের উদারতা মনে করি যে আমাদের প্রতি প্রেমে উদ্বুদ্ধ হয়ে গদগদ হয়ে বাংলাদেশের প্রতি তারা দিয়ে দিলেন, এটা কিন্তু ভাবাটা ঠিক হবে না, এর পাশে একটু কারণ অনুসন্ধান করতে হবে। ভারত একটি বৃহৎ রাষ্ট্র এই অঞ্চলে, তাদের কিছু স্বার্থ আছে, তাদের জাতীয় স্বার্থ বিঘ্নিত করে বা তাদের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করে তারা বাংলাদেশ কেন কোনো রাষ্ট্রকে বা কোনো দেশকে কিছু দেবে না। আজকে দৈনিক যুগান্তরে একটা রিপোর্ট আছে, নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবেন, ভারতের প্রধানমন্ত্রী, সেখানে প্রায় লেখছে 12 চুক্তি হবে, এসব চুক্তির বেশিরভাগেরই লক্ষ্য হলো সড়ক, রেল, নদী, সমুদ্র পথে এবং বিদ্যুৎ সংযোগের মাধ্যমে কানেক্টিভিটি তথা ট্রানজিট। এই যে ট্রানজিট বা কানেক্টিভিটি এটাই হলো মূল লক্ষ্য, কিন্তু আমাদের যে আলোচিত কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত যে বিষয়টা বাংলাদেশের মানুষের তিস্তা চুক্তি, সেটা কিন্তু এবার স্বাক্ষর হচ্ছে না বা এই সম্পর্কে কোনো আশ্বাস আমরা পাবো না। পরিষ্কার যে তিস্তা চুক্তি সম্পর্কে কোনো আলোচনাই হয়তো হবে না, বা আলোচনা হলে সেটা বলা হবে পরে দেখা হবে। ফলে বাংলাদেশের মানুষের এই মুহূর্তে কিন্তু সবচাইতে বড় কাঙ্ক্ষিত বিষয় ছিল তিস্তা চুক্তি, সেটা কিন্তু হচ্ছে না, পরিবর্তে 12 বা 12 খানের চুক্তি যেটা হবে সেটা সম্পূর্ণ কানেক্টিভিটি, যে কানেকটিভিটিটা ভারতেরই বেশি প্রয়োজন। এখন বলা হচ্ছে যে নেপাল এবং ভুটানকে ওই কানেকটিভিটির সাথে যুক্ত করা হবে, সেখানে বাংলাদেশের স্বার্থ আছে, নেপালে পণ্য যাবে, ভুটানে পণ্য যাবে,
কিন্তু ভারতের সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিট, যেটাকে কেউ কেউ করিডোর হিসাবে আখ্যায়িত করেন, সেই ট্রানজিট দেওয়া হবে। এই ট্রানজিট আদায় করার জন্য স্থল সীমান্ত চুক্তির একটা বিষয় যদি ভারত আমাদের পক্ষে দিয়ে দেয়, আমাদেরকে দিয়ে দেয়, অধ্যাপক আব্দুল মান্নান, বিষয়টি কি এরকম যে স্থল সীমান্ত চুক্তি দিয়ে আসলে ট্রানজিট নিয়ে যাচ্ছে ভারত? নিশ্চয়ই না, কারণ ওনারা ভারত সরকারকে অভিনন্দন জানালেন, কিন্তু যিনি এই কর্মের যোগী ছিলেন, অর্থাৎ যিনি আতুর ঘরে কাজ করলেন শেখ হাসিনা, তাকে কিন্তু ওনারা অভিনন্দন জানাতে পারেননি। এবং আমি মঞ্জুরুল ইসলাম সাহেব এবং সিরাজ সাহেবের আলোচনা শুনছিলাম, তারা অনেক ভালো কথা বলেছেন, কিন্তু এই চুক্তির পর্দার অন্তরালে যিনি বিশেষভাবে ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন ভারতের মহান রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। শেখ হাসিনা দুবার প্রধানমন্ত্রী হয়ে গেছেন, দুবারই উনি চেষ্টা করছেন, ওনার চেষ্টার কোনো ত্রুটি নেই, কিন্তু এটাকে উনি ত্বরান্বিত করতে পারেননি বা বাস্তবায়িত করতে পারেননি। মোদি সরকার যখন এলো তখন বলতে দ্বিধা নেই, বিএনপি সরকার উৎসাহিত হলো, ভাবলো আওয়ামী লীগকে এবার শেষ হয়ে যাবে, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে, এবং তারা কী কী করলো সেই সব কথা কাশুন্দি ঘাটতে আমি এখানে আসিনি। কিন্তু দেখা গেল যে মোদি সরকারের যে পলিসি, ভারত সরকারের যে পলিসি, তার অন্তরালে যে রয়েছেন, যে যিনি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং প্রণব মুখার্জি আমাদের অকৃত্রিম বন্ধু, তিনি বাঙালি, এবং তিনি শুধু বাঙালি রাষ্ট্রপতি নন, তিনি একজন বিজ্ঞ লেখক, চিন্তাবিদ এবং একজন সুশিক্ষিত মানুষ। তিনি এই অঞ্চলের সকল মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, আলোকিত মানুষ তৈরি করবার জন্য ভারত, বাংলাদেশ, এমনকি পাকিস্তান সেই চেষ্টাটার ছিল সে, এবং শেখ হাসিনার সাথে, শেখ হাসিনার পরিবারের সাথে, বিশেষ করে বঙ্গবন্ধুর সঙ্গে প্রণব মুখার্জির একটি বিশেষ সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কারণে মোদি সরকার এটাকে খুব ত্বরান্বিত করেছে। এখানে আপনারা বলেছেন যে ভারতের কানেকটিভিটির কারণেই এটা হচ্ছে, কানেকটিভিটি তো আছেই, কানেকটিভিটি কি আপনার এমনি নেই? আমাদের কি বিমান চলাচল হয় না? আমাদের কি নদীপথে মাল আসা যায় না? আপনি বলতে পারেন ব্যাপক হারে, আমরাও তো নেপালে যাব, নেপাল থেকে আসবে আমাদের চালনাপোর্ট, আমাদের মোংলাপোর্ট ব্যবহৃত হবে। আমরা শুধু কথায় কথায়, যেমন ভারত সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীকে আসাকে কেন্দ্র করে বিএনপি আপ্রাণ চেষ্টা করছে এক নজর দেখার জন্য, পাচ্ছেন না, অথচ নোমান সাহেব আবার সেখানে একটা আঙুল ঢুকিয়ে দিলেন। আমি শব্দটা বলতে চাচ্ছিলাম না, যে তিনি এমন করে কথা বললেন যে মোদি সাহেব আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমি 30 তারিখে ভারত থেকে এসেছি এবং রাষ্ট্রপতির সঙ্গে আমি কথা বলেছি, আমি আমি বুঝতে চেষ্টা করেছি যে মোদি সরকার খোলা মন নিয়ে, উদার মন নিয়ে, খোলা মন নিয়ে এই দেশে আসছেন। আমরা যদি সত্যিকারের এই দেশকে ভালোবাসি তাহলে ভারতের এই এই যে এই যে খোলা মনে আসা, তাদেরকে আমাদেরকে তাদেরকে সম্মান, সেই প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে হবে, এবং তাদের সেই খোলা মনের, তাদের যে আমাদেরকে দেবার যে আগ্রহ বা দেওয়ার জন্য যে আসছে সেটাকে সেভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা এখন আপনার কাছে আবারো, জি, আমরা এখন একটি চুক্তি শেষ না করতেই আমরা তিস্তা নিয়ে পড়ে গেলাম, একই সঙ্গে সব হয়ে যাবে, তিস্তা চুক্তি দেশে হবে না, এখন হবে না, এই চুক্তি ওইখানে হবে, এ নিয়ে দুই দেশের নদী বিশেষজ্ঞরা বসবেন, এ নিয়ে কথা হবে, সঙ্গে সঙ্গে সব হয়ে যাবে, কোন ফায়া কোন বলে কিছু নাই, এটা মানুষ পারেন, এটা আল্লাহ পারেন। অতএব ভারতের যে মহানুভবতা, মুক্তিযুদ্ধের সময় ভারত যেরকম মহানুভবতা দেখিয়েছিল, আজ কি এই অধ্যাপক আব্দুল মান্নান, আমি আসবো আপনার কাছে। কাজী সিরাজ, মহিউদ্দিন খান মোহন বলছিলেন যে স্থল সীমান্ত চুক্তিটা একরকমের বিনিময়, যে স্থল সীমান্ত চুক্তির বদলে আসলে একরকমের আসলে ট্রানজিট নিয়ে যাচ্ছে ভারত, যেটাই তাদের মূল লক্ষ্য না? এটা বিনিময় তো বিভিন্ন সময় করতে হয়, করতে হয় না তা তো না। এমনি আমার মনে আছে বিএনপি সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভাই একটা কথা বলেছিলেন যে আমাদের কিছু সমস্যা আছে ভারতের সঙ্গে,
ভারতেরও কিছু সমস্যা আছে, প্রবলেম আছে বাংলাদেশের সঙ্গে। এই দুই দেশের এই সমস্যাগুলো চিহ্নিত করে দুই দেশের মধ্যে একটা প্যাকেজ ডিল হওয়া উচিত। অর্থাৎ আমার সমস্যাগুলো তুমি দেখবা, তোমার সমস্যা আমি দেখব, পরস্পর পরস্পর সমস্যা না দেখলে সমস্যাগুলো থেকেই যাবে। কাজে এখানে যদি স্থল সীমান্ত চুক্তিটা করার পরে ভারত এই কথাগুলো, আর কানেক্টিভিটির প্রশ্নটা তো এর আগে থেকে আলোচনা হচ্ছে, এখানে বিনিময় কোনো বিষয়টা নাই, কিন্তু এটা হচ্ছে যে পরস্পরের সম্পর্ক সমস্যা আছে, সমস্যাগুলো সমাধান করার জন্য পরস্পরকে এগিয়ে যেতে হবে। আমারটা আপনি উনি দেখবেন, ওনারটা আমি দেখব, এ না হলে কিন্তু পৃথিবীতে কত কোনো সমস্যা না। আর কানেক্টিভিটি, আজকে সারা দুনিয়া এখন কেউ এক ঘরে এক জায়গায় বসে থাকতে চায় না, আর এই কানেক্টিভিটিতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে কিনা এটা বিবেচনা করা দরকার। আমার মনে হয় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না, একটা জিনিস দেখা দরকার, এই কানেক্টিভিটি করতে গিয়ে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে এটাতে চলবে না, এখানে কিন্তু চাপ পড়বে খুব। এই চাপটা যাতে বাংলাদেশ উপর না পড়ে এটার ব্যাপারে কথাও ছিল, অবকাঠামোগত বিষয় ভারত বলেছিল, এগুলো দেখা দরকার। আর এই এই জিনিসগুলো খুব উদার দৃষ্টিতে দেখেন। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগের জায়গা আগামীকাল যদি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয়, এই কানেক্টিভিটির এখন যে আলোচনা হচ্ছে তার চাইতে আরো ভালো সুবিধা দিয়ে ভালো। মঞ্জুর ইসলাম, আপনি হয়তো মনে করাতে পারবেন, নিশ্চয়ই কাজী সিরাজ মনে করাতে পারতেন যে মানে একসময় তো আমরা এটাও শুনেছি যে যান যাবে তবু বোধ হয় ট্রানজিট দেওয়া হবে না, এবং বাংলাদেশের একটা বিশাল অংশ ভারত হয়ে যাওয়ার কথা ছিল রাজনৈতিক। এখন আপনার মনে হয় কিনা মানে ওই সময়টা থেকে এখন মানে একরকমের এই দেশে আসলে রাজনৈতিক কার্ড হিসেবে ট্রানজিট হলে দেশ ভারত হয়ে যাবে এগুলো বলাটা একরকমের রিডান্ডেন্ট হয়ে পড়ছে কিনা, অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে কিনা যে বক্তব্যের জন্য এটা দেয়। কারণ যখন পার্বত্য শান্তি চুক্তি হয়েছিল বলা হয়েছিল যে কক্সবাজার থেকে শুরু করে একেবারে ফেনী পর্যন্ত বেগম খালেদা জিয়ার সীমানা পর্যন্ত এটা ভারতে অন্তর্ভুক্ত হবে, এবং আওয়ামী লীগ ক্ষমতা আসছিল মন্দির থাকবে মসজিদে উলুধনে হবে, কিছুই হয়নি। কিন্তু রাজনীতির জন্য অনেক কথা, সেভাবে শেষ কথাটি ভালো বলেছেন, হয়তো যদি বেগম খালেদা জিয়া কালকে ক্ষমতায় আসে দেখা যাবে যে আরও বেশি উদ্যোগ হয়ে ট্রানজিট দিয়ে দিচ্ছে, কারণ ক্ষমতায় থেকে সুবিধার জন্য তারা কিন্তু সেই ক্ষেত্রে এক ধাপ এগিয়ে থাকে। বরং আমরা যদি এর আগের যেই আমাদের চুক্তিগুলো দেখি, আমাদের গঙ্গা চুক্তির কথাই বলি, প্রতিটি ক্ষেত্রে শেখ হাসিনা কিন্তু শেষ পর্যন্ত লড়ে যান দেশের স্বার্থে, তিনি যতই সৌহার্দ্যের কথা বলেন স্বার্থে কিন্তু এতটুকু ছাড় দেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই বিএনপি যখন ক্ষমতায় ছিল, দেখেন আপনার মনে আছে আমাদের ফাইবার অপটিক লাইন হবার কথা ছিল, তখন যদি আমরা আনতাম তাহলে অলমোস্ট বিনামূল্যে আজকে ডিজিটাল বাংলাদেশ আরও 20 বছর আগে হয়ে যায়, বেগম খালেদা জিয়ার সময় ডিজিটাল বাংলাদেশের সূচনা হতে পারতো, তখনও বলা হয়েছিল যে বাংলাদেশের নাকি সার্বভৌমত্ব নষ্ট হবে, এরপর আমরা $1 বিলিয়ন খরচ করে সেই ফাইবার অপটিক লাইন আনলাম। ফলে এক ধরনের হচ্ছে কি মানে স্বল্প শিক্ষিত হওয়া একটু বিপদ আছে, সে জায়গায় আমরা কখনো রাজনীতির জন্য কখনো না জানার জন্য এই ধরনের বক্তব্য বলি। আমি মনে করি যেটা সিরাজ ভাই বলেছেন, আজকে ইউরোপিয়ান ইউনিয়ন দেখেন, আপনি ইউরোপের যে কোনো দেশের এক জায়গার ভিসা নিয়ে আপনি কিন্তু সড়ক পথে সর্বত্র যেতে পারছেন, তাতে কি ইউরোপের কোনো দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে? আজকে কিন্তু আমরা এশিয়ান হাইওয়ে চিন্তা করছি, আজকে যেটা অধ্যাপক মান্নান সাহেব বললেন, আমাদের কানেক্টিভিটি তো আছেই, আমাদের আকাশ পথে আছে, আমাদের জল পথে আছে, স্থলপথ হলেই কি সার্বভৌমত্ব নষ্ট হবে? ফলে আমরা মনে করি বাংলাদেশ এই সমস্ত কূপমণ্ডূপকাত থেকে অনেক দূরে সরে আসছে। ট্রানজিটটা কিন্তু বিএনপির আমলে একরিত হয়েছে, সেটাই আমি বলছি, করার সময় কিন্তু তারা নাই। বরং এবার যেটা হচ্ছে, আগে যেটা ছিল নৌপথে, যেটা আমি ব্যাখ্যা করে বলি, ছিল বাংলাদেশ থেকে ভারতে পণ্য যেতে হলে সিঙ্গাপুরে যেতে হতো, তারপর আবার কলকাতায় যেতে হতো, এখন এই চুক্তির ফলে সরাসরি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ কলকাতা বলেন যে কোনো জায়গায় যেতে পারবে। আমি মনে করি বাংলাদেশ যে মধ্যম আয়ের দেশের স্বপ্ন দেখছে, পরিকল্পনার পথে একেবারে এগিয়ে যাচ্ছে উন্নত দেশের, সে জায়গায় আমাদের, আমরা সকলেই বইতে পড়েছি উন্নয়নের অবকাঠামোর মূল জিনিস হচ্ছে আমাদের উন্নয়নের অবকাঠামো নিশ্চিত করতে হবে, উন্নয়নের পূর্ব শর্ত, সে জায়গায় বাংলাদেশকে এগিয়ে যেতে হলে এই জিনিসটি নিশ্চিত করতে হবে। আরেকটা খালি শেষ বাক্য বলবো, আমাদেরকে কস্ট অফ কনফ্লিক্ট আর বেনিফিট অফ কোঅপারেশন এই দুজে জিনিসকে মিলিয়ে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হবে। আমি মনে করি ভারতের সাথে আমাদের স্বার্থ ঠিক রেখে আমাদের উন্নয়ন নিশ্চিত করতে হবে। মহিউদ্দিন খান মোহন, আপনার কাছে আসতে চাই এই প্রশ্ন নিয়ে, যে এই প্রশ্নটির উত্তর সরাসরি পেলাম না আসলে অন্য অতিথিদের কাছ থেকে, যে স্থল সীমান্ত চুক্তির বিনিময়ে ভারত ট্রানজিট নিয়ে যাচ্ছে, এবং সেই স্থল সীমান্ত চুক্তির জন্য বিএনপি ভারতকে অভিনন্দিত করলো। বিএনপি বলছে যে তারা ভারত বিরোধিতার রাজনীতি কোনোদিন করেনি, আগামীতেও করবে না। কিন্তু এই তাহলে এই অযৌক্তিক ভারত প্রীতির কারণটা কি, যে এই চুক্তি দিয়ে ট্রানজিট নিয়ে যাচ্ছে
সেই চুক্তির জন্য ভারত সরকারকে অভিনন্দিত করলো কি কারণে? আপনার কাছে কি যুক্তি আছে? ধন্যবাদ। একটা কিছুর বিনিময়ে আরেকটা কিছু দেওয়া হয়, এটা যেমন ব্যক্তি মানুষের কাছে মধ্যে যেটা আছে এই নেচারটা, রাষ্ট্রে রাষ্ট্রেও আছে। একেবারে বিনয় কারণে কেউ কিছু দেবে না, এত প্রেম কারণে কোনো রাষ্ট্রের। আপনি ভারত আজকে আমাদের স্থল এতদিন পরে এই মোদী সরকার এসে কিন্তু এই চুক্তিটা বাস্তবায়ন করতে যাচ্ছে, স্থল সীমান্ত চুক্তি। বাংলাদেশে আজকে যারা ক্ষমতাসীন, আপনার আরেকটা জিনিস খেয়াল করতে হবে, বাংলাদেশে আজকে যারা ক্ষমতাসীন তাদের সাথে ইন্ডিয়ার যে রাজনৈতিক দলটির সবচাইতে দরম হরম সম্পর্ক, তাদের আমলে কিন্তু স্থল সীমান্ত চুক্তি তারা বাস্তবায়ন করতে পারেননি। মোদী সরকার নিশ্চয়ই তাদের দেশের রাজনৈতিক যে তাদের যে স্ট্র্যাটেজি আছে, তাদের যে রাজনৈতিক স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজির মধ্যে থেকে তাদের রাজনৈতিক স্বার্থ ওখানে ইন্ডিয়ার ভিতরে হাসিল করার জন্য, বহির্বিশ্বের সাথে বিশেষ করে নিকট প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এই সমস্ত কার্যক্রম হাতে নিয়েছে। এটা অত্যন্ত ভাবতে হবে, কারণ আমি বলছি, আমি আসছি, বিজেপি কংগ্রেসকে খুব বিজেপির সঙ্গে তো বিএনপির দহরম মহরম এই তত্ত্ব ছিল কংগ্রেসের সাথে। আমি বলছি, আমি আমাকে আসতে দেন, আমি ওখানেও আসব। বিজেপি কংগ্রেসকে কুপুকাত করে এবার ক্ষমতায় এসেছে, কিন্তু কংগ্রেস হলো ইন্ডিয়া অল ইন্ডিয়া বেস্ট পলিটিক্যাল পার্টি। ইন্ডিয়ায় একটা বৃহৎ পার্টিকে কুপুকাত করে ক্ষমতায় আসার পরে তার টিকে থাকার জন্য তার কিছু নতুন নতুন স্ট্র্যাটেজি গ্রহণ করতে হবে। সেই স্ট্র্যাটেজিতে সে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়। আর এই যে ভারত বিরোধিতার কথা যেটা আসছে, বিএনপি ভারত বিরোধী রাজনীতি করেছে অতীতে বা আরও করবে, এখন করবে, আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা অতীতে কখনো করি নাই, এখনো করছি না, ভবিষ্যতে করব না, এটা আসলে এটা একটা মানে কেমন যেন হয়ে গেছে। ভারত বিরোধিতা নয়, বিএনপি সবসময় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের প্রশ্নে আপোষহীন থেকেছে বিধায় কোনো কোনো রাষ্ট্রের কোনো কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে তাদেরকে দাঁড়াতে হয়েছে। এবং এটা সত্য যে ভারতের অধিকাংশ সিদ্ধান্তই অতীতে বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী ছিল, যে জন্য একটি জাতীয়তাবাদী দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে সেই ভারতের সেই সিদ্ধান্ত বা পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়েছে বাংলাদেশের জনগণকে স্বার্থে নিয়ে। এবং ওটাই হয়েছে কারো কারো কাছে ভারত বিরোধী। ভারত বিরোধী হয় না, ভারতের কোন কোন সরকারের কোন কোন সিদ্ধান্তের বিরুদ্ধে। আমি একটু কথা বলতে চাই, অধ্যাপক আব্দুল মান্নান, আমি একটু বলতে চাচ্ছি যে আমি একটা বিরতি নিয়ে আপনার কাছেই আসবো সরাসরি। অধ্যাপক আব্দুল মান্নান এক সেকেন্ড বলে নিই যে জনগণকে নিয়ে ভারত বিরোধিতা হয়নি, বাংলার জনগণ ভারতের বিরুদ্ধে না, কতিপয় লোক হতে পারে, এইটা বলেই আপনাকে সময় দেবেন। আমি বলবো, কারণ এদেশে ইনসার্জেন্সি করবেন, উলফার লোকজনকে আপনি পুষবেন, আপনি অনুপ চেটিয়াদেরকে রাখবেন, বারো ট্রাক অস্ত্র নিয়ে আসবেন, আর আপনাকে ভারত প্রেম ঢেলে দেবে, এইটা পৃথিবীতে কখনো ঘটেনি। এইটার জন্য আপনি আমাকে সময় দেন, আমি আমি বলতে চাই। আপনি আপনি বললে আমি কথা বলি না, আপনি আমাকে কথা বলতে দেন, আর না হলে আপনি বলেন, আপনার কথার উত্তর আমি দেওয়ার জন্য তৈরি হয়ে আছি। কারণ ভারত বিরোধিতার যে ট্রাম্প কার্ড, ওটা বন্ধ হয়ে গেছে, ওটা আর এই দেশে কেউ বিশ্বাস করবে না। ওনাদের রাজনীতি ওখানেই সীমাবদ্ধ থেকে গেছে, কারণ ভারত আমাদের পাশে আছে এবং ভারতের পাশে আমরা আছি, এটা মানুষ ভালোভাবে নিয়েছে। আপনি দেখবেন 6 তারিখে যখন মোদী সাহেব আসবেন এই দেশে, ওনারা বলছেন যে জনগণকে নিয়ে ভারত বিরোধিতা করেছেন, কি পরিমাণ লোক আনন্দিত চিত্তে মোদী সাহেবকে গ্রহণ করেন, এবং মোদী সাহেবের যে ক্যারিশমাটিক যে নেতৃত্ব, সেই নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে প্লাবিত করে দেবে, এটুকু আপনাকে আমি বলে যেতে পারি। এবং শেখ হাসিনা এই প্লাবনের জন্য আমি আসলে অপেক্ষা করছি যাবই। অধ্যাপক আব্দুল মান্নান, আমি একটু আরেকটু সুনির্দিষ্ট আলোচনা যদি করতে পারি মঞ্জুর ইসলাম কাজী সিরাজ, যে মহিউদ্দিন খান মোহন যদি আমাদেরকে এটাও স্মরণ করিয়ে দেন যে বাংলাদেশে ভারতের কোন কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আসলে আমরা বা আমাদের রাজনৈতিক দলগুলো কিংবা বিএনপি একটা গণ আন্দোলনই বা গড়ে তুলতে পেরেছে, মানে কোন সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে এরকম ঘটনা ঘটেছে, নাকি এগুলো আসলে দেশ ভারতের কাছে বিক্রি হয়ে যাবে, ভারত হয়ে যাবে, এরকম কথার কথাতেই সীমাবদ্ধ ছিল? দর্শক থাকুন 71 জার্নালে।
ফিরে এলাম একাত্তর জার্নালে। মঞ্জুর ইসলাম, আপনার কাছে যেতে চাই। আমাদের সঙ্গে বাড়িধারা স্টুডিও থেকে আছেন মহিউদ্দিন খান মোহন এবং অধ্যাপক আব্দুল মান্নান। মঞ্জুর ইসলাম, আপনার কাছে যেতে চাই যে একটা তর্কই একরকমের জমে উঠেছিল। হ্যাঁ, একেবারে আপনার আগের প্রশ্নের সরাসরি জবাব হচ্ছে বাংলাদেশের কোনো বুদ্ধিদীপ্ত মানুষ মনে করে না যে স্থল সীমান্ত চুক্তিটি ভারত দিয়েছে বলে ট্রানজিটের জন্য। আমি একজন নাগরিক হিসেবে, গণমাধ্যম কর্মী হিসেবে মনে করি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য আমরা যে জায়গায় যেতে চাই তার জন্য আমাদের এই ট্রানজিট না, আমাদের এই যে রোড কানেকশনটা দরকার, এশিয়ান হাইওয়ে কানেকশন দরকার অর্থনীতির গতি সঞ্চারের জন্য, এক। দ্বিতীয়ত আমি সরল প্রশ্নের জবাব দেই, কেন মোদী সরকার পারলেন, কেন কংগ্রেস পারলেন না? আমরা যারা মিনিমাম জ্ঞান রাখি তারা জানি মোদী সরকার যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসছে এটি তার একটি বড় জোর, সেটাকে সে আরো উইন করবার জন্য কংগ্রেসকেও সংযুক্ত করেছে। কংগ্রেস ভোট না দিলেও সমস্যা ছিল না, সে কিন্তু জিতিয়ে নিতে পারত। আর থার্ড কথা হচ্ছে আমার অত্যন্ত প্রিয় ভাজন মহিউদ্দিন ভাই, সাংবাদিক রাজনীতিবিদ একসাথে, উনি ওনার কথার মধ্যেই কিন্তু একটি জবাব দিয়ে দিয়েছেন। উনি বলেছেন কিছু না পেলে কিছু দেয়া যায় না, তার মানে হচ্ছে যেটা অধ্যাপক মান্নান বলছিলেন উলফাদের সহযোগিতা করার জন্য 10টা কষ্ট এনে এই যে পূর্বাঞ্চলের ভারতের রাজ্যগুলোকে বিএনপির শাসনামলে যে বিচ্ছিন্নতাবাদের সহযোগিতা করা হয়েছিল আমরা সকলে জানি সেটা আইএসআর পয়সায়। তার মানে আইএসআর কাছ থেকে বিএনপি বা বিএনপি সরকার তখন কি পেয়েছিল সেটা কিন্তু আমরা জনগণ জানি না। আমরা জনগণ এখন প্রকাশ্যে যেটা দেখি যে ভারত এবং বাংলাদেশ দুটি দেশের সীমানা নির্ধারিত হয় নাই 47-এর পরে, এই চুক্তির মধ্য দিয়ে আমরা আমাদের সার্বভৌম সীমানা নিশ্চিত করতে পারলাম, একটি প্রতিবেশীর সাথে সদ্ভাবের মধ্য দিয়ে আমরা আমাদের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে চাই, আমরা মধ্যমায়ের দেশে যেতে চাই, আমাদের যে জঙ্গিবাদের বিরুদ্ধে যে বিশ্বব্যাপী যুদ্ধ এই যুদ্ধে আমরা নিজেরা নিশ্চিত নিরাপদ থাকতে চাই, ভারত নিরাপদ থাকতে চায়। ফলে দেয়া নেয়ার মধ্যে যার যার অবস্থানটা নিশ্চিত করে থাকা, কেবলমাত্র রাজনৈতিক কারণে একটি রাষ্ট্রের বিরোধিতা করা যদি করি তাহলে ভারত বাংলাদেশের জন্মের সময় যে সহযোগিতা করেছিল তার প্রতি অকৃতজ্ঞতা জানানো হবে। আর মহিউদ্দিন ভাই আরেকটি বলেছে বিরোধিতা করেছে বিভিন্ন সময়, আপনি দেখান না কখন, জিয়াউর রহমান থেকে শুরু করে ভারতের সময় তখন তাদের সাথে সৌহার্দ্যের সম্পর্ক ছিল, তারা তো চেয়েছিলাম। মহিউদ্দিন খান মোহন, আপনি বলেছেন যে বিভিন্ন সময় সুনির্দিষ্ট ইস্যুতে বিএনপি ভারতের বিরোধিতা করেছে, ভারতের বিভিন্ন কি বলবো যে খারাপ সিদ্ধান্তের প্রতিবাদে এবং গণ আন্দোলন গড়ে তুলেছে। আপনি যদি কয়েকটি এরকম উদাহরণ দেন যে যখন বিএনপি সুনির্দিষ্ট ভাবে সেটি করতে পেরেছে এবং এবার যদি কোনো আপত্তি থেকে থাকে নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে বিএনপির, বিএনপির কিছু নেতারা যেমনটা বলছেন, অন্যদিকে খালেদা জিয়া নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চাচ্ছেন, বিএনপির আসলে কি বলার আছে ভারতকে বা এই চুক্তিগুলো সম্পর্কে, সেটি কি জনগণের কাছে পরিষ্কার করা বিএনপির জন্য জরুরি ছিল কিনা? ধন্যবাদ। আসলে আমি আপনার একটি কথা এখানে ক্লিয়ার করতে চাই, বিএনপি কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য এখন পর্যন্ত করেনি, বরং তাকে স্বাগত জানিয়েছে, চেয়ারপার্সনের সাক্ষাতের জন্য তারা চেষ্টা করছেন। যদিও রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী খালেদা জিয়ার সাথে তার সাক্ষাৎ হওয়ার কথা নয়, তবে সাইড লাইনে তার সাথে দেখা হতে পারে এবং সেটা চেষ্টা করে। এই এত আগ্রহী বা কারণটা কি সেটা যদি একটু বলতেন। আগ্রহী হওয়ার কারণ বিভিন্ন কারণ থাকতে পারে, একটা রাষ্ট্রে নতুন সরকার আসছে, কারণ কংগ্রেস সরকার, বিগত কংগ্রেস সরকার ভারতের কংগ্রেস সরকার সরাসরি বলা যায় নগ্নভাবে আওয়ামী লীগকে সমর্থন করেছে, যার ফলে এখানে বিএনপির রাজনীতিতে সমস্যা হয়েছে এবং নির্বাচনটা যেটা হয়েছে 2014 সালের 5ই জানুয়ারি ওটা সম্পূর্ণ ভারত সরকারের শেল্টারে আওয়ামী লীগ করতে সমর্থ হয়েছে। পৃথিবীর কোনো দেশ ওই নির্বাচনকে সমর্থন করে নেই, একমাত্র ভারতের তৎকালীন কংগ্রেস সরকার ছাড়া। সেই হিসাবে বিএনপি মনে করছে যখন ভারতে যখন একজন নতুন সরকার এসেছে তার সাথে একটা সদ্ভাব করতে পারলে মোদী সরকার এসে সমর্থন দেবেন খালেদা জিয়াকে, আওয়ামী লীগকে আর সমর্থন যদি ওইভাবে না করে তাহলে বাংলাদেশে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হতে পারে। আমি এখানে মঞ্জুর ইসলাম সাহেবের একটা কথা একটু বলতে চাই, উনি ওই 10 ট্রাক অস্ত্রের কথা, উলফার কথা তুলেছেন। আমি অতীতে যদি ফিরে যাই তাহলে শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে বাংলাদেশে থেকে কিছু যুবক বিদ্রোহ করেছিল যার নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। সশস্ত্র যুদ্ধ বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে বলা যায়, রাষ্ট্রদ্রোহিতা, এটা কিন্তু ইন্ডিয়ায় বসে তারা করেছে এবং হালুয়াঘাটের সীমান্ত দিয়ে বারবার তারা আক্রমণের চেষ্টা করেছে, আক্রমণ করেছে, আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে হত্যাও করেছে। আবার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে যারা
ওই বিচ্ছিন্নতাবাদী ছিল তাদেরকে কারা শেল্টার দিয়েছে, কোথা থেকে তারা অস্ত্র পেয়েছে, কিভাবে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সাথে যুদ্ধ করেছে, এগুলো তো অতীত ইতিহাস। কিন্তু অতীতকে টেনে আনলে শুধু তিক্ততাই বাড়ে, অতীতকে ভুলে যেতে হয় সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের জন্য, ভবিষ্যৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুমিষ্ট করার জন্য অতীত অতীত ভুলে যেতে হয়। মঞ্জুর ইসলামের কাছে জবাব চেয়েছে, আপনি কি ওই সময় কি কোন সুনির্দিষ্ট গণ আন্দোলন গড়ে তুলেছিল সে সময়ের সরকার, এবং কিছু বলছেন যে বাংলাদেশের সশস্ত্র বিপ্লবীরা গণ আন্দোলন তো নাই? আমি খালি সুনির্দিষ্ট ভাবে এইটুকু বলতে চাই, বাংলাদেশের জনগণের সামনে আছে বিএনপি তিনবার ক্ষমতায় ছিল, ভারতের সাথে অমীমাংসিত বিষয়, বিশেষ করে যে পার্বত্য অঞ্চলের কথা বললেন, শান্তি বাহিনীর তৎপরতা, বিএনপি কে একবারও উদ্যোগ নিয়েছিল পার্বত্য শান্তি চুক্তির, ভারতের সাথে যে আমাদের বিশাল অমীমাংসিত সমুদ্র সীমা ছিল, এই শেখ হাসিনার সরকারই কিন্তু শেষ পর্যন্ত আদালতে গিয়ে আন্তর্জাতিক আদালতে মামলার রায় এনে বাংলাদেশের সীমানা নিশ্চিত করেছেন, বিএনপি তো সেই উদ্যোগ নেয় নাই। একটি উদ্যোগ দেখান, একটি নদীর পানির ব্যাপারে কোন উদ্যোগ নিয়েছে? অর্থাৎ বিএনপির মূল কাজ ছিল পাকিস্তানের সহযোগিতা রেখে, সেই আলোচনা কেন অনেক আলোচনা আমি যেতে চাই না, খালি এইটুকু, বঙ্গবন্ধু হত্যার পরে বাংলাদেশকে আরেকটি পাকিস্তান বানানোর, পাকিস্তানের আদলে রাজনীতি করে ভারতের বিরোধিতা করে ভারতকে ক্ষতিগ্রস্ত বৈরী করে পাকিস্তান আদলে বাংলাদেশকে একটি নব্য পাকিস্তান বানাবার রাজনীতি করেছিল, জামাতকে মানে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে, সাজিশকে প্রধানমন্ত্রী করার মধ্য দিয়ে ভুরি ভুরি ইতিহাস। সেই জায়গা থেকে সৌভাগ্যের ব্যাপার, মহিউদ্দিন সাহেবের সাথে এই জায়গায় আমি একমত, সেই অতীতকে অতিক্রম করে বাংলাদেশের জনগণ কিন্তু সামনে এগিয়ে এসেছে, এবং অধ্যাপক মান্নান যেটি বলেছে বাংলাদেশের জনগণ কিন্তু ভারতের বিরুদ্ধে বাংলাদেশের কতিপয় রাজনীতি পাকিস্তানের স্বার্থ রক্ষার জন্য ভারত বিরোধিতা করেছে। মহিউদ্দিন কাজী সিরাজ, আমি আপনার কাছে আসতে চাই, মানে সামনে এগুলো কোথায়, যখন বাংলাদেশের একটি প্রধান দল বিএনপি এখনো মনে করে যে আসলে কংগ্রেস এসে বাংলাদেশের সরকারকে বসিয়ে দিয়েছে, এবং এই এই কথাটি মাত্রই মহিউদ্দিন খান মোহন বললেন যে কাজেই এটি মোদির সঙ্গে দেখা করবার আগ্রহের কি কি কারণ, তার মধ্যে তিনি একটি কারণই বললেন, সেটি হচ্ছে এটি যে কারণ এর আগের বার কংগ্রেস সরকার যা করেছিল, মানে আসলে তাহলে এগুলো কোথায়? মানে কিছু এগুলো কিছুর ঘটনা তো আছে, কিছু ঐতিহাসিক সত্য আছে। গত নির্বাচনে, দশম সংসদ নির্বাচনের সময় কিন্তু কিছু ঘটনা ঘটেছে আমরা জানি, বা বিএনপি এবং অন্য রাজনৈতিক দলগুলো 44টি দলের মধ্যে 32টি দল কিন্তু সে নির্বাচন বয়কট করেছিল বিএনপি সহ, এবং তাদের একটা অবস্থাগুলো আমরা জানি, এগুলো আলোচনার দরকার নাই। তখন ভারতের স্বরাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশে এসেছিলেন, এসে উনি স্পষ্ট করে বলে গেছেন, এরশাদ যখন একটু এদিক ওদিক করছিলেন নির্বাচন করবেন কি করবেন না, এরশাদ নির্বাচন বয়কট করার লাইনে ছিলেন, এরশাদ কিন্তু স্পষ্ট করে বলেছেন যে আপনি নির্বাচনে যাবেন এবং শেখ হাসিনা যা বলেন তা শুনবেন, অর্থাৎ কংগ্রেস সরকারের নির্দেশ অনুযায়ী নিশ্চয় তিনি ওগুলো করেছেন, এগুলো ঘটনা আছে। এবং বিএনপি এত বেশি আর দুই পক্ষেরই, আজকে মোদীকে নিয়ে আমি যেটা আমি জানি না কে কিভাবে নেবেন, মোদীকে নিয়ে বর্তমান সরকারের অতি উৎসাহ, অতি আনন্দ, অতি উল্লাসের পেছনের কারণ হচ্ছে যে আমরা আপনাদের বিরোধী নই, কারণ নরেন্দ্র মোদী তো জানেন ভারতে জাতীয় কংগ্রেসের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সম্পর্ক কেমন, রাজনৈতিক মানে এদের সম্পর্কটা নরেন্দ্র মোদী জানেন। আমার আমার বক্তব্য আমি শেষ করি যে নরেন্দ্র মোদী এবং তার দল কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক কেমন জানে না তা তো না, ফলে আওয়ামী লীগের এটা পরিষ্কার করার ব্যাপার আছে যে নরেন্দ্র মোদীর দল এবং সরকারের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ যাবে না এটা। আর বিএনপির যেটা আমার মনে হয় যে বিএনপি তো কারোর সঙ্গে সম্পর্ক ছিল না ভারতে, কংগ্রেসের সঙ্গে বহির সম্পর্ক ছিল, এবং তারা চেষ্টা করছে বর্তমান নরেন্দ্র মোদীর বিজেপি আমি যেটা মনে করি তারা যেটা চেষ্টা করছে এই দল এবং এই সরকারের সাথে একটা সুসম্পর্ক তৈরি করার জন্য, মনে করে এই সম্পর্ক তৈরি করলে বাক্য খালি যোগ করতে চাই একেবারে মার্কিন, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায়, এর আগে দেবগুরুর সরকার যখন ক্ষমতায় আপনার মনে থাকে তখন কিন্তু কংগ্রেস ছিল না, আওয়ামী লীগ সবসময় ভারতের জনগণ ভারতের সরকারের সাথে সম্পর্ক ভালো রেখেছে বাংলাদেশের স্বার্থের জন্য, আর বিএনপি সবসময় চেষ্টা করেছে নিজের দলের স্বার্থের জন্য পক্ষে থাকা বিপক্ষে। আর শেষ কথা খালি এটুকু বলবো, যেটা সিরাজ ভাই বললেন, মোহন ভাই বললেন যে কংগ্রেস সরকার চেয়েছিল আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে, তখন কংগ্রেস সহযোগিতা করেছিল,
তখনকার আপনার মনে থাকবার কথা ইউরোপিয়ান ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের দরজায় ধন্না দিয়ে তারা নিশ্চিত ছিল এই দেশে নির্বাচন না হয়ে অন্যভাবে বিএনপিকে ক্ষমতায় দেবে, এটা আমাদের সামনে প্রমাণিত। সেই আশায় গুড়ে বালি পড়েছে, গণতান্ত্রিকভাবে বাংলাদেশের জনগণ নির্বাচন করে গণতান্ত্রিক সরকার নির্বাচন হয়নি, ওটা বলেন না, সেটা নির্বাচন হয়েছে, 300 আসনের মধ্যে 153 জনের সংখ্যা হয়নি, নির্বাচন হয়নি, সরকার মনোনয়ন করেছেন, এটা কি বলেন? আপনি দীর্ঘদিনের নির্বাচন কি না, সেটা তো ২৭ সালের জিয়াউর রহমানের গণভোট, ৭৯ সালের জিয়াউর রহমানের সংসদ নির্বাচন, মঞ্জুরুল ইসলাম সাহেবের সাথে আমি একমত পোষণ করি, একটু বলতে চাচ্ছি যে কংগ্রেসের সাথে আওয়ামী লীগের সম্পর্ক তো হতেই হবে, তার কারণ হচ্ছে কি, 1971 সালে আমরা যখন মুক্তিযুদ্ধ করি তখন তো কংগ্রেস ক্ষমতায় ছিল, আনন্দ করে মোদিকে গ্রহণ করা হবে। এবং কাজী সিরাজ খুব ইন্টারেস্টিংলি পুট করেছেন যে আসলে এই অতি আনন্দের একটা কারণ এই কিনা যে কংগ্রেসের সাথে আওয়ামী লীগের সম্পর্ক ভালো, এবার মোদির সঙ্গে যে কত ভালো সেটা প্রমাণ করা, এটার একটা দায় আছে আপনাদের। আপনাদের আমাদের দায় হচ্ছে আমাদের যে সম্পর্ক সকলের সঙ্গে ভালো, কারণ মঞ্জুরুল ইসলাম সাহেব একটি কথা বলেছেন যে ভারতের জনগণ গণতান্ত্রিক জনগণের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক ভালো, বিএনপি তাদের স্বার্থের কারণে আইএসআইয়ের কে তুষ্ট করার জন্য তারা কখনো কখনো পাকিস্তানকে খুশি রাখার জন্য তারা আপনার ভারতের বিরোধিতা করতে হয়, মন থেকে করে বা মন থেকে করে না সেটা আমি জানি না, কিন্তু কংগ্রেসের যে ব্যাপারটি সেটা মুক্তিযুদ্ধের যে লিগাসি সেই লিগাসির থেকে আমাদের চলে আসছে, এবং ভারতের সাথে সেই যে লিগাসিটা যে এখনো একই রকমভাবে রয়েছে তার প্রমাণ হচ্ছে যে মোদী সরকার আজ কি এই সীমান্ত বিল সম্পূর্ণরূপে পাশ করলেন, মানে একটি লোক আপনারাই বলেছেন যে একটু সদস্য মাননীয় সদস্য বিরুদ্ধে যাননি, ফলে আওয়ামী লীগের সম্পর্ক যে ভারতের জনগণের সঙ্গে শুধু সরকারের সঙ্গে না এটা প্রমাণিত। এখন মোদী সরকারের সঙ্গে বিএনপি কেন করতে চাচ্ছেন এটা বোঝার জন্য আমাদেরকে খুব বেশি কষ্ট করতে হবে না, এই জন্য যে পাকিস্তানের যে দুর্যোগ, পাকিস্তান একটা ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়ে গেছে, আইএসআই দিয়ে তাদের যে কিছু হবে না, এবং মঞ্জুরুল ইসলাম সাহেব বলেছেন যে যখন সুজাতা সিং এখানে এলেন তখন বিএনপি ভারত আর রাশিয়া ছাড়া আর সমস্ত দেশকে তারা মোবিলাইজ করে তারা নির্ধারণ করেছিল যে এই দেশে গণতান্ত্রিক নির্বাচন হতে দেওয়া হবে না, তার ফলে অন্য শক্তি, যে শক্তিকে আমরা কখনো কেউ চাইনি, আমরা কেউ চাই না, সেই শক্তির আবির্ভাব ঘটবে, সেই জিনিসটাকে ভারত যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করে সেহেতু এবং আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে সেহেতু অধ্যাপক আব্দুল মান্নান একাত্তর জার্নালে সংযুক্ত হবার জন্য মহিউদ্দিন খান মোহন, খুব সংক্ষেপে আপনার শেষ মন্তব্য। শেষ মন্তব্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, বিএনপি তাকে স্বাগত জানিয়েছে, দেশবাসীও তাকে স্বাগত জানাবে, সরকারও তাকে স্বাগত জানাবে, এখানে কোনো দ্বিমত নেই, চুক্তি হবে। এখন চুক্তি হওয়ার পরে বলা যাবে আমরা কি পেলাম কি পেলাম না, কি দিলাম আর কি দিলাম না। তবে আমি শেষ করতে চাই এক কথায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরি কবিতার যে শেষ লাইনটা ছিল, যা ছিল নিয়ে গেল সোনার তরি, এমন কিছু যেন না হয় আমাদেরকে তার অনুকরণে বলতে হয়, যা কিছু ছিল নিয়ে গেল নরেন্দ্র মোদী, মেদিনী কাউকে দান করেনি, ভারত 11,000 একর জমি আপনাকে আমাকে দিয়ে দিল, আপনি তারপরেও যদি এইসব কথা বলেন তাহলে পরে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক আব্দুল মান্নান, অসংখ্য ধন্যবাদ মহিউদ্দিন খান মোহন একাত্তর জার্নালে সংযুক্ত হবার জন্য। একটা বিরতি নিয়ে একদম শেষ মন্তব্য শুনবো আপনাদের দুজনের কাছ থেকে, দর্শক থাকুন আমাদের সঙ্গে।
ফিরে এলাম একাত্তর জার্নালে। কাজী সিরাজ, শেষ মন্তব্য এই ভারত সফর সম্পর্কে যদি মানে আমরা শেষ করব আর কি আলোচনা। না, আমি তো এটাকে পজিটিভলি দেখি, নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরটা এটা অত্যন্ত দুই দেশের জন্য, ভারতের জন্য তো বটেই, তিনি আসছেন এখানে, তিনি তো নিশ্চয়ই কিছু এজেন্ডা নিয়ে এসছেন, তার দেশের স্বার্থ, সরকারের স্বার্থ, মূলত দেশে তারা দেশটাকে আগে দেখে আমাদের মতো করে দেখবেন। বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা সাক্ষাৎ করার প্রশ্নে এই যে ভারতীয় পত্রপত্রিকায় লেখা হচ্ছে, মনমোহন এর আগে রাষ্ট্রপতি যখন এলেন বাংলাদেশে তার সাথে দেখা না করাকে তারা ব্যক্তিগত বিষয়ে বুঝেন নাই, তারা তাদের রাষ্ট্রকে অপমান করেছে, তারা ওভাবে দেখে, তারা রাষ্ট্রটাই তাদের সামনে আগে, তিনি তার রাষ্ট্র নিয়ে, তার দেশ নিয়ে বাংলাদেশে এসেছেন। একইভাবে নিজের দেশের জন্য কি কি দরকার, আরেকটা হচ্ছে বাংলাদেশকে বড়দের বলেছেন ওরা বড় ভাইয়ের মতো আচরণ করবেন, এল্ডার ব্রাদারের দায়িত্বটা। কোন কারণে কি আপনার মনে হচ্ছে যে বাংলাদেশের এখন মানে ভারতের সঙ্গে দর কষাকষিতে আমরা বাংলাদেশকে আগে দেখছি না, বাংলাদেশ সরকার এরকম কিছু মনে হচ্ছে? মানে আপনি বলছিলেন যে তারা সবসময় দেশটিকে আগে দেখে, মানে আমরা কি সেইটি দেখছি কিনা? আমরা আমরা এখন নিশ্চয় আমরা বাংলাদেশ দেখবো, আমাদের দেশ দেখবো না কেন, দেখতে হবে। রাজনীতি করতে গেলে দেশের কথা বল, দেশের না দেখে আমার মনে হয় না করার সুযোগ আছে, দেশের স্বার্থ বাদ দিয়ে, দেশের চিন্তা বাদ দিয়ে, দেশে মানুষের, এখন মানুষ তো আগের মতো নেই, মানুষ এখন বোঝে, মানুষ এখন জানে, এখন সময় নেই। একটা গল্প নাইরে বলা যেত, আঁকি মিল গিয়া হ্যায়, আইয়ুব খান যখন ক্ষমতায় আসে তখন সর্দার আইয়ুব জিন্দাব একটা বিড়াল নাকি স্লোগান দিচ্ছিল, আইয়ুব খান তাকে বলছে বিড়ালটাকে এনে আমাকে দেখাও, বিড়ালটাকে যখন এনেছে তখন সময় কিছু পার হয়ে গেছে, তখন তাকে স্লোগান যখন দিতে বললো তখন স্লোগান সর্দার আইয়ুব মুর্দাবাদ, মানে মুর্দাবাদ কেন বলছে, আঁকি মিল গিয়া হ্যায়, তখন যখন জিন্দাবাদ দিচ্ছে তখন চোখ বন্ধ ছিল, চোখ তখন ফুটে নেই আর কি, এখন চোখ ফুটে গেছে, ওই জন্য সে বুঝছে এটাকে জিন্দাবাদ দেওয়া যায় না। তো কাজে এখন বাংলাদেশের মানুষ চোখ খুলে গেছে, মানুষ জানে, বোঝে, আমরা যা বলবো, নেতারা যা বলবেন তাই বুঝবে। আর বাংলাদেশের মানুষও মনে করে যে ভারতের সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক দরকার, সুসম্পর্ক না থাকলে প্রতিবেশী ছোট রাষ্ট্র হিসাবে আমরা সার্ভাইভ করতে পারি না, এটা স্বীকার করতে হবে। মঞ্জুর ইসলামকে বলবো, সুসম্পর্ক আমি ক্ষমতায় যখন থাকি তখনও ভাবতে হবে, বিরোধী দলে তখনও ভাবতে হবে। যেটা বললেন এবং মহিউদ্দিন সাহেব বলে গেলেন যে বিএনপি চেষ্টা করছে মোদীর সাথে একটি সাক্ষাৎকার দেওয়ার, এবং বিএনপির পক্ষ থেকে যে বক্তব্য এই পর্যন্ত আসছে যে অতীতে করি নাই, বর্তমানে করি না, ভবিষ্যতেও করবো না নিশ্চিত করছেন, অথচ এই ভারতের সর্বজন বিদিত রাষ্ট্রপতি, বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আসলেন, দেখা করলেন না কেন, জামাতের হরতালের অজুহাতে। এবং শুধু তাই না, যে এই হোটেলটিতে তিনি অবস্থান করছেন বাইরে পটকা ফোটানো, ককটেল ফোটানো হলো, এই ধৃষ্টতার পর সেই ভারত কিন্তু আবার তাদের কাছেই বিনীতভাবে আরজ করা হচ্ছে যে আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেন, সুষমা স্বরাজের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে দেখা করা হয়েছে। ফলে এই জায়গায় আমি মনে করি বাংলাদেশের স্বার্থ দেখতে হলে আসলে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে, এক। দ্বিতীয়ত, কিভাবে বাংলাদেশের স্বার্থ, যেটা আপনি ফিরাজ ভাইকে জিজ্ঞেস করলেন বাংলাদেশ স্বার্থ দেখছে কিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি তার নিজের উদাহরণ আমি খালি বলি, সিটমহল নিয়ে যখন ভাগাভাগি হচ্ছে তখন কথা ছিল যে যেই নদীটি ছিল নদীর অর্ধেক অংশ বাংলাদেশ পাবে, অর্ধেক অংশ ভারত পাবে, সে জায়গায় নদীটি এখন ঘুরে গদিপটটা চলে এসেছে বাংলাদেশের ভেতরে, তার মানে এখন ভারতের কর্মকর্তারা বলছিল সেই নদীর ভাগ হবে, তিনি বলেছেন যে না, নদী আগে যেখানে ছিল সেই অবস্থায় অর্ধেক ভাগ ঠিক করতে হবে। এটা কিন্তু যুক্তির খাতিরে টেকে না, কিন্তু ভারত প্রশাসন সেটা মেনে নিয়েছিল যে যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, তিনি এই ব্যাপারে স্টিক করেছেন, ঠিক আছে, তার প্রতি সম্মান জানিয়ে। অর্থাৎ এই জায়গায় শেখ হাসিনা কিন্তু, আপনি গঙ্গার পানি বলেন, পার্বত্য চুক্তি বলেন, স্থল সীমান্ত বলেন, জল সীমান্ত, কোথাও বাংলাদেশের স্বার্থের ব্যাপারে বিন্দু মাত্র ছাড় দেন নাই, কেবল বিরোধিতার জন্য ভারত বিরোধিতা করেন নাই, তিনি বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের স্বার্থকে সামনে দেখেছেন। এবং আমি বিশ্বাস করতে চাই আজকে মোদির এই সফরের মধ্য দিয়ে একটি নতুন মাত্রা যোগ হবে বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে। নিশ্চয়ই আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ মঞ্জুর ইসলাম, ধন্যবাদ কাজী সিরাজ, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন। আগামীকাল একই সময় একাত্তর জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি নবনীতা চৌধুরী বিদায় নিচ্ছি, থাকুন সবসময় একাত্তরের সঙ্গে। আজ পবিত্র শবে বরাত, নফল ইবাদতে গুনাহ মাফের প্রার্থনা। বাংলাদেশ নয়, রোহিঙ্গাদের নিরাপদ স্থানে নিচ্ছে মিয়ানমার। সীমিত সম্পদ দিয়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব, প্রধানমন্ত্রী।
ভারত থেকে বেসরকারিভাবে বিদ্যুৎ আনতে চাইছে বাংলাদেশ। এবং আসন্ন বাজেটে কৃষি খাতে ভর্তুকি থাকছে 9,000 কোটি টাকা। দিন দিনই অসহনীয় হয়ে উঠেছে রাজধানীর যানজট পরিস্থিতি, নগরবাসীর দুর্ভোগ চরমে। মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়াকে দুষছেন বিশেষজ্ঞরা। উচ্ছেদের পরপরে আবারও হকারদের দখলে রাজধানীর ফুটপাত, স্থায়ী পুনর্বাসন দাবি। কর্তৃপক্ষ বলছে পুনর্দখল ঠেকাতে টানা অভিযান চলবে। সাগরে ভাসমান ও আটকে পড়া বাংলাদেশীদের এক মাসের মধ্যে ফিরিয়ে আনার ঘোষণা সরকারের। মানব পাচার প্রতিরোধে ঢাকায় দুদিনের সম্মেলন শুরু। সরকারি কাজ ডিজিটাল হওয়ায় বাড়ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা, বললেন প্রধানমন্ত্রী। কর্মকর্তাদের জনগণের সেবক হয়ে কাজ করার তাগিদ। বরিশালে টেন্ডার জমা দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ। মাদারীপুরে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে নিহত দুই। এবং পবিত্র শবে বরাতে মসজিদে মসজিদে চলছে ইবাদত বন্দেগি, আল্লাহর রহমতের আশায় জিকির আজকারে মশগুল মুসল্লিরা। এবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সহ সাতজনকে আনসারুল্লাহর হত্যার হুমকি, পাকিস্তান থেকে সংগঠন চালাচ্ছেন তামিম আদনানি। জনগণের কল্যাণ ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে বললেন প্রধানমন্ত্রী। উপজেলা পরিষদ কার্যকর করতে দ্বিতীয় মেয়াদেও উদ্যোগ নেই সরকারের, নির্বাচিত চেয়ারম্যানেরা কার্যত ক্ষমতাহীন। চীনে 450-এরও বেশি আরোহী নিয়ে জাহাজ ডুবি, 15 জন জীবিত উদ্ধার, বাকিদের মৃত্যুর আশঙ্কা কর্তৃপক্ষ। Hundreds of people are still missing nearly 24 hours after a cruise ship capsized on China's Yangtze River. Officials say 15 people have been rescued, 5 are confirmed dead. Search teams have heard people calling out from inside the upturned hull of the ship. Also in the program, almost 15 months after the disappearance of flight MH370, the first legal case has been settled for relatives of one of those on board. And as foreign ministers from several countries meet in Paris to discuss a strategy against the so-called